Assalamualaikum warahmatullah. Welcome to Shri Murugan Northwest School and College online class. Dear students, at the beginning of the class, I hope you all are quite well and safe at home and also maintaining the instruction about hygiene. And you all know that COVID-19 has again raised its head, so be careful and stay home as long as you can and maintain the instructions about your hygiene. So today I am here with you to run the class. I am Mohammad Shahzad Hussain, Assistant Teacher in English School, Newman of the Student College. So our today's topic is the grammatical on, that is GK. In our last class, in fact it's a revision class, and in our last class we have already discussed positive to comparative, how to change a positive degree into comparative. We have already discussed, but today we will learn how to change or how to convert a positive sentence into superlative. So, without wasting any time more, let's begin the class directly. The first rule, that is, let's see the title. No other than the positive back of the superlative. Or if you find the sentence beginning with no other, then you will have to follow the structure below. Okay, a structure to the top should follow. Okay, she says, subject data, she down the wash. এরপর আমরা ভার্ব ইউজ করব, ওকে? তারপরে আমরা সুপারলেটিভ যেহেতু আমরা করব, এই জন্য সুপারলেটিভের জন্য অবশ্যই আমাদের এই একটা আর্টিকেল দি নিয়ে আসতে হবে, দি ছাড়া কিন্তু আমাদের এসে সুপারলেটিভ হবে না, ওকে? এরপরে পজিটিভ ডিগ্রি এর কম্পারেটিভ ফর্ম ইউজ করব, অর্থাৎ পজিটিভ যদি টল থাকে তাহলে সুপারলেটিভ আমরা টলেস্ট করব, শর্ট থাকলে শর্টেস্ট, লং থাকলে লংগেস্ট, এটসেট্রা, ওকে? এরপর আমরা নোয়াদারের পর থেকে ভার্বের পুরো পর্যন্ত যে যতটুকু লেখা থাকবে একদম হুবহু আমরা ওটা ইনপুট করব, ওকে? কোনো চেঞ্জ হবে না। সো লেটস সি অ্যান এক্সাম্পল। নো আদার বয় ইন আওয়ার ক্লাস ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ রাতুল। আমাদের ক্লাসের রাতুলের মতো আর কেউ চালাক নয়, তাই না? এই যে আমাদের নো আদার স্টার্ট করে সেন্টেন্সটা, সো আমরা স্টার্ট করব শেষে সাবজেক্ট দিয়ে, শেষের সাবজেক্ট কোনটা? রাতুল, ওকে? সো রাতুলকে আমরা বসে দিলাম, এবার ভার্ব ইজ করব, যে টেন্স থাকবে আমাদের সে টেন্সের ভার্ব অনুযায়ী আমরা এখানে ভার্বটা ইজ বসে দেব, ওকে? এরপর আমরা একটা আর্টিকেল অবশ্যই দি ইউজ করব, তারপরে আমরা পজিটিভ ডিগ্রি অফ সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ পজিটিভ কিভাবে বুঝবো আমরা, দুইটা অ্যাজ এর মাঝখানে যে ওয়ার্ডটা থাকবে সেটা আমাদের পজিটিভ। খেয়াল করো এই দুই অ্যাজ এর মাঝখানে যে ওয়ার্ডটা আছে ক্লেভার, একবার উচ্চারণ হয়ে যাচ্ছে তাহলে এটা আমাদের পজিটিভ। তাহলে এই ক্লেভার এর শেষে আমরা যদি ইএস যুক্ত করি তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ফর্মটা হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লেভার ইজ, বুঝা গেছে? রাতুল ইজ দ্য ক্লেভার ইজ। এবার হচ্ছে নো আদার এর পর থেকে ভাবে পূর্ব পর্যন্ত বসবো আমরা, দ্যাট মিনস এই দেখো লাল কালে নো আদার পর থেকে কি আছে, বয় ইন আওয়ার ক্লাস, এটা ইজ দ্য ভার্ব, তাহলে এই ভার্বের আগ পর্যন্ত তত কালো রঙের লেখাটু আমরা সম্পূর্ণ দেখে দেখে বলবো, আমরা বসে দেবো যাতে আমাদের মিস্টেক হওয়ার কোনো চান্স না থাকে, ওকে? তাহলে কি পাচ্ছি না, রাতুল ইজ দ্য ক্লেভার ইজ বয় ইন আওয়ার ক্লাস, ওকে? সো এই স্ট্রাকচার এই নিয়ম অনুযায়ী তোমাদের কিছু এক্সারসাইজ দিয়েছি আমরা, সো প্লিজ ট্রাই ইট ইওরসেলফ অ্যাট হোম, ওকে? বাসায় ডিজাইন যেটা প্র্যাকটিস করবে, 10টার মধ্যে এক্সাম্পল দিয়েছি, বাসায় এটা অবশ্যই প্র্যাকটিস করো, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে রিল্যাক্সে বাসায় অবশ্যই প্র্যাকটিস করো, ঠিক আছে? আশা করি তোমরা এটা অবশ্যই একদম নিয়ম মাফিক বি অনেস্ট হইতে তোমরা এটা কমপ্লিট করবে, ওকে? কারণ যদি না করো এটা মানে প্রবলেম তোমাদেরই হবে, তোমাদের ভালোর জন্য এটা দেওয়া হয়েছে, বিকজ দ্য মোর ইউ কিপ প্র্যাকটিসিং অ্যাট হোম দ্য মোর ইউর কনফিউশন দ্য মোর ইউর হেজিটেশন উইল বি এলিমিনেটেড, তাই না? যতই তোমরা প্র্যাকটিস করবে বাসায় তত তোমাদের এই কনফিউশন গুলো জিনিসগুলো দূর হয়ে যাবে, সো কিপ প্র্যাকটিসিং, ওকে? তো নেক্সট নিয়ম যেটা আসছে সেটা আমরা দেখে নিই, ভেরি ফিউ দ্বারা যদি বাক্য আমাদের স্টার্ট হয় তাহলে সেটা অবশ্যই আমাদের পজিটিভ ডিগ্রি, এই পজিটিভ ডিগ্রিকে যখন আমরা সুপারলেটিভ করবো তখন আমাদের এই নিচের স্ট্রাকচারটা আমরা ফলো করবো, ওকে? যে আগের স্ট্রাকচারটা দেখলে সেটার সাথে প্রায় 80% 90% মিল আছে, জাস্ট দুই এক জায়গায় আমাদের চেঞ্জ হবে, ওকে? আমরা দেখে নিই, সেটা সাবজেক্ট আমরা বসে দেবো, এরপর আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করবো, বুঝা গেছে? কোশ্চেনে আমাদের প্লুরাল থাকবে ভার্ব, আমরা আমরা অ্যানসার আমরা সিঙ্গুলার ইউজ করবো, অর্থাৎ যদি প্রেজেন্টটা আর থাকে আমরা ইউজ করবো, পাস্টে যদি ওয়্যার থাকে তাহলে আমরা ওয়াজ করবো সিঙ্গুলার, ওকে? এরপর আমরা মাঝে অন অফ দি, এর আগেটা শুধু দি ইউজ করেছিলাম, কিন্তু ভেরি ফিউ ক্ষেত্রে আমরা অন অফ দি কথাটা ইউজ করবো, তারপরে পজিটিভে আমরা সুপারলেটিভ ফর্ম ইউজ করবো, বুঝা গেছে? অর্থাৎ টল থাকলে টলেস করে দেবো, অ্যাজ ইউজুয়াল যেটা বললাম আমি, এরপর আমরা ভেরি ফিউ পর থেকে ভার্বের আগ পর্যন্ত আমরা হুবহু বসে দেবো, ওকে? সো একটা এক্সাম্পল দেখে নিই আমরা, ভেরি ফিউ বয়েজ ইন আওয়ার ক্লাস আর অ্যাজ স্ট্রং অ্যাজ সালমান, অর্থাৎ সালমানের মতো খুব কম স্টুডেন্টই আছে আমাদের ক্লাসে, যার যে শক্তিশালী স্ট্রং বোল্ড এনা, ওকে? সো দেখো আমরা লেসেন্স সাথে সালমান আছে, আমাদের সালমানটা আমরা ফার্স্ট নিয়ে চলে এসেছি, এরপরে আমরা একটা ভার্ব ইউজ করবো, কি ভার্ব?
singular na plural ekhane dekho boys are subject plural that's why amra plural verb use koreche are kintu someone jokhon subject singular hoye geche amra singular verb is nebo okay er pore majhe amra one of the kotha ta use korbo one of the okay এর পরে দেখো আমরা পজিটিভ এর আমরা সুপারলেটিভ ফর্ম নিচ্ছি পজিটিভ কোনটা স্ট্রং দুইটা এর মাঝখানে কি আছে আমাদের স্ট্রং এই স্ট্রং এর আমরা সুপারলেটিভ করছি কি করে যে সমস্ত অ্যাডজেক্টিভ গুলো ওয়ান টু ওয়ান সিলেবল বিশিষ্ট তাই না তোমরা জানো ইতিমধ্যে তোমরা তোমাদের যে রিভিশন ক্লাস চলছে তোমরা জানো খাতায় লিখেছো তোমরা যে ওয়ান সিলেবল যেগুলো একবার উচ্চারণ হয় সেগুলোর শেষ হতে আমরা ইআর দিলে আমাদের কম্পারেটিভ হয়ে যায় আর ইএসটি যুক্ত করলে আমাদের সুপারলেটিভ হয়ে যায় অর্থাৎ স্ট্রং এর সাথে আমরা ইএসটি যুক্ত করলে স্ট্রংগেস্ট ওকে তাহলে সেটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি হলো স্ট্রংগেস্ট এরপর আমরা কি করছি ভেরিফের পর থেকে ভার্বের আগ পর্যন্ত যা আছে অর্থাৎ ভেরিফের পরে দেখো বয়েজ ইন আওয়ার ক্লাস এতটুকু আমরা বলবো আমরা লিখে দিলাম ক্লিয়ার সো এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কিছু এক্সারসাইজ দিয়েছি তোমরা এটা এটা অবশ্যই বাসায় করে নেবে ঠিক আছে প্র্যাকটিস করো সাথে দেওয়া আছে ভেরি ফিউ নিয়ম অনুযায়ী তোমরা এটাকে এই পজিটিভ থেকে সুপারলেটিভে তোমরা এটা কনভার্ট করবে ওকে সো তোমরা সুন্দর করে চলে যাই আমরা নেক্সট নিয়মে এতক্ষণ আমরা পড়লাম যে পজিটিভ থেকে সুপারলেটিভ পড়লাম এখন আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করব অর্থাৎ ভাইস ভার্সা এর উল্টা বুঝা গেছে সবই উল্টা টাইটেল উল্টা হয়ে যাবে জাস্ট একটু তোমরা অ্যাটেনশন দাও খেয়াল করো b plus adjective plus est অথবা b plus most plus adjective এই ধরনের যদি আমাদের কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটাকে আমরা সুপারলেটিভ আমরা ডিগ্রি ভাববো ওকে সো কি রকম আমরা একটু একটা एग्जांपल দেখি স্ট্রাকচারে পরে কথা বলবো আগে আমরা एग्जांपलটা দেখি তাহলে তোমরা ক্লিয়ার হবে দেখো এই যে আর্টিকেল b এবং তলটা কি আমাদের অ্যাডজেক্টিভ এর সাথে কি যুক্ত হয়েছে est অর্থাৎ b b অ্যাডজেক্টিভ তল আর est আমরা যুক্ত হয়েছে ক্লিয়ার the tallest the blackest the smallest the fattest the thinnest বোঝা গেছে এই রকম যদি থাকে তাহলে এই এই থিওরি অনুযায়ী অথবা এটার সাথে যদি আমাদের একের অধিক যদি প্রোনাউন্সিয়েশন হয়ে যায় বিউটিফুল তিনবার উচ্চারণ হচ্ছে আমাদের ওয়ান্ডারফুল তাই না অনেস্ট ফেমাস পপুলার যদি একের অধিক উচ্চারণ হয়ে যাচ্ছে তাহলে এগুলোর পূর্বে আমরা মোস্ট কথাটা দিলে আমাদের হয়ে যেত মোস্ট পপুলার মোস্ট ফেমাস তাই না তারপরে মোস্ট ওয়ান্ডারফুল মোস্ট বিউটিফুল এই রকম টাইপের যদি হয় দি মোস্ট বিউটিফুল দি মোস্ট ওয়ান্ডারফুল এই টাইপের থিওরি যদি পাই তাহলে সেটা আমাদের সুপারলেটিভ ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে এই স্ট্রাকচার মধ্যে তোমরা খেয়াল করছো যে আমরা নো আদার দ্বারা কি স্ট্রাকচার করলাম এরপরে সুপারলেটিভের পরের অংশ তাহলে সুপারলেটিভ কতটুকু আমরা দেখি এই যে টলেস্ট খেয়াল করছো তোমরা এই টলেস্ট হচ্ছে আমাদের সুপারলেটিভ তাহলে এর পরের অংশ বয় ইন আওয়ার ফ্যামিলি ওকে এটা একদম হুবহু আমরা বসিয়ে দিলাম এটা বয় ইন আওয়ার ফ্যামিলি এরপর আমরা একটা ভার্ব ইউজ করছি ওকে ওয়াজ আছে ওয়াজ আমরা ইউজ করে দিচ্ছি এরপর কি করছি আমরা তাহলে আমরা একটা অ্যাজ দিব তারপরে এই যে সুপারলেটিভে আমরা পজিটিভ করছি অর্থাৎ টলেস্ট এর পজিটিভ টল দ্যাট মিন্স লাস্টে ইএসটি টাকে আমরা বাদ দিয়ে দিয়ে আমরা শুধু টলটা দিচ্ছি তারপর পুনরায় অ্যাজ বসিয়ে প্রথমে সাবজেক্ট আমরা শিখে দিয়ে দিচ্ছি তাহলে কি পাচ্ছি আমরা নো আদার বয় ইন দা ফ্যামিলি ইন আওয়ার ফ্যামিলি ওয়াজ অ্যাজ টল অ্যাজ সাবজেক্ট বুঝা গেছে সো এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদের কিছু এক্সারসাইজ দিয়েছি আমি বাসায় এটা অবশ্যই নিজের যে করবে ঠিক আছে হীরালাল ইজ দ্য রিচেস্ট ম্যান ইন আওয়ার সোসাইটি ওকে আমাদের সমাজে হীরালাল হচ্ছে সবচেয়ে ধনী ব্যক্তি তাই না এইভাবে বেশ কিছু তোমাদের এক্সারসাইজ দেওয়া আছে রজনী ইজ দ্য স্মার্টেস্ট গার্ল ইন দ্য ফ্যামিলি তারপরে দেওয়া আছে দিস ইজ দ্য গ্রেটেস্ট পিকচার ইন দ্য গ্যালারি ওকে এই মোটামুটি 10টা তোমাদের এক্সাম্পল দিয়েছি সুন্দর করে তোমরা তুলে নাও বাসায় অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে বোঝা গেছে কোনো ফাঁকি দিবে না অবশ্যই তোমরা ফাঁকি দিবে না মাই ডিয়ার স্টুডেন্ট ওকে তোমাদের প্রতি আমার কনফিডেন্ট আছে তোমরা জানো আমি জানি তোমরা এই পুরো বছরটাই তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্টের কথাই বলছি যারা ভালো করছে তারা তো কন্টিনিউয়াসলি করছোই ক্লাসগুলো নিয়মিত করছো কারা কারা জুমে অ্যাটেন্ড করছো আমরা তো সবই দেখতে পাচ্ছি সো এই পারফরম্যান্সটাকে তোমাদের এই এই ঝাঝালো এই ধারালো পারফরম্যান্সটাকে তোমরা ধরে রাখবে ইন ফিউচার ঠিক আছে দ্যাট উইল হেল্প ইউ ইন ফিউচার ওকে তোমাদের ভবিষ্যতে কিন্তু একটা কাজে লাগবে ক্লিয়ার সো এর পরের নিয়মটা আমরা দেখে নিই অন অফ দা যুক্ত সুপারলেটিভ বাক্যকে আমরা পজিটিভে পরিবর্তন করব কিভাবে আমরা ওকে কিভাবে করব এইভাবে করব আমরা স্ট্রাকচার অনুযায়ী বোঝা গেছে প্রথম আমরা ভেরি ফিউ নিয়ে নেব এরপর আমরা সুপারলেটিভের পরের অংশ আমরা বসাবো এরপর আমরা একটা প্লুরাল ভার্ব বসাবো এখানে আবার উল্লেখ যে এই সেন্টেন্সে কোশ্চেন আমাদের সিঙ্গুলার থাকবে কিন্তু আমরা ভার্বটা কনভার্ট করার সময় বা চেঞ্জ করার সময় প্লুরাল বসাবো দ্যাট মিন্স প্রেজেন্টে যদি ইজ থাকে আমরা আর করব আর পাস্টে যদি ওয়াজ থাকে তাহলে আমরা ওয়্যার করে দেবো ক্লিয়ার সো আমরা এক্সাম্পলটা একটা ফলো করি
Mr. Aziz is one of the most honest persons in our office. মানে আমাদের অফিসে যতগুলো ব্যক্তি আছে ওই সমস্ত ব্যক্তির চাইতে জনাব আজিজ হচ্ছে সবচেয়ে সৎ ব্যক্তি, তাই না? তাহলে এই যে অন অফ দা যুক্ত টাইটেলটা খেয়াল করছো, টাইটেল অন অফ দা যুক্ত বাক্য, অর্থাৎ অন অফ দা যুক্ত যে বাক্যটা থাকে সেটা কোন ডিগ্রি? পজিটিভ কমপ্লিট না সুপারলেটিভ? ইয়েস এক্স্যাক্টলি সুপারলেটিভ, তোমরা ঠিকই বলেছো। আমরা কারণ করছি আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ, তাই না? তাহলে দেখো যে এই যে অনাদর যুক্ত সুপারলেটিভকে আমরা যখন পজিটিভে করছি তাহলে আমরা কি করছি, প্রথমে ভেরি ফিউ দ্বারা স্টার্ট করছি, ওকে ভেরি ফিউ, এরপরে কি হচ্ছে সুপারলেটিভের পরের অংশ নিব আমরা কতটুকু। এই যে মোস্ট অনেস্ট এটা আমাদের সুপারলেটিভ, লাল রঙের লেখাটা দেখতে পাচ্ছো। এর পরের অংশটা আমরা উপবস্তু অর্থাৎ পার্সনস ইন আওয়ার অফিস, এটা আমরা উপবস্তু দিই পার্সনস ইন আওয়ার অফিস, ক্লিয়ার? এরপরে আমরা কি করছি একটা ভার্ব ইউজ করছি, সেটা হচ্ছে প্লুরাল ভার্ব। খেয়াল করো মিস্টার আজিজ একজন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই আমরা এখানে ইজ নিয়েছি সিঙ্গুলার, ওকে? কিন্তু ভেরি ফিউ পার্সনস এখানে সাবজেক্ট প্লুরাল হয়ে যাচ্ছে, পার্সনস অনেকগুলো ব্যক্তি একজন না, ওকে? সো আমরা এই সাবজেক্ট যদি প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা একটা প্লুরাল ভার্ব নিয়ে নিয়েছি। প্রেজেন্টে ইজ সিঙ্গুলার, তাহলে প্রেজেন্টে আর আমরা প্লুরাল নিয়ে নিচ্ছি, ওকে? এরপর একটা অ্যাজ নিয়ে পরে আমরা সুপারলেটিভের পজিটিভ ডিগ্রি করব। সুপারলেটিভ কোনটা? মোস্ট অনেস্ট, ঠিক আছে? তাহলে আমরা এই মোস্টটাকে ভ্যানিশ করে দিচ্ছি, শুধুমাত্র আমরা অনেস্ট নিয়ে নিচ্ছি। এরপর একটা অ্যাজ বসে দিয়ে আমরা সাবজেক্ট দিলাম মিস্টার আজিজ, সেটা আমরা বসে দিচ্ছি, ওকে? সো এই স্ট্রাকচার বা ইন্ডিয়া অনুসারে তোমাদের কিছু এক্সারসাইজ আবারও দেওয়া হয়েছে, শুধুমাত্র তোমাদের দিকে খেয়াল করে আমি এক্সারসাইজ করে দিয়েছি, ওকে? সুন্দর করে যেমন জানো প্রেমচাঁদ ওয়াজ ওয়ান অফ দা বেস্ট রাইটার্স ইন ইন্ডিয়া, তাই না? ভারতে প্রেমচাঁদ হচ্ছে অন্যতম একজন ভালো লেখক, তাই না? এইরকম তোমাদের দশটা দেওয়া আছে। লাস্টটা কি করো, রাজশাহী ওয়ান অফ দা গ্রিনেস্ট সিটিজ ইন দা ওয়ার্ল্ড, বিশ্বের যতগুলো গ্রিন শহর আছে গ্রিন সিটির মধ্যে রাজশাহী কিন্তু একটা অন্যতম, ওকে? সো এই এক্সারসাইজ গুলো তোমার বাসায় অবশ্যই প্র্যাকটিস করে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও সুন্দর করে। আমরা এবার আসছি আমাদের ওভারঅল যে ক্লাসটা নিলাম, এই ক্লাসের উপর আমরা এই ওভারঅল এক্সারসাইজ গুলো দেওয়া আছে, প্রচুর এক্সারসাইজ করে শেষ করে যাবে। বাসায় যেহেতু বসেই আছো, শুধু টাইম আর টাইম তোমাদের, তাই না? খাওয়া দাওয়া আর জাস্ট ন্যাচারাল কাজ, এছাড়া তোমাদের কোনো কাজ নাই। সো এই এই সময়টাতে তোমরা অবশ্যই এটা প্র্যাকটিস করো, ওকে? সো এই 12টা তোমাদের এক্সারসাইজ দেওয়া হয়েছে ওখানে, পুরো ক্লাসটার উপরে সুন্দর করে তোমরা তুলে নাও। এন্ড লেটস সি ইউ নেক্সট টাস্ক। নেক্সট ডে এ ক্লাস, অফ কোর্স এ ক্লাস উইল বি টেকিং বেস অন গ্রামার এন্ড দা টপিক উইল বি ডিগ্রি, এন্ড এর সাথে সাথে আমরা তোমাদের একটা ওভারঅল ডিসকাশন নিয়ে নেবো নেক্সট ডে, ওকে? এবং নেক্সট যেটা হবে আমাদের লাস্ট ক্লাস, বছরের শেষ ক্লাস, আশা করি তোমরা প্রত্যেকে দেখবে এবং একে অপরকে বলবে যে আমাদের এটা লাস্ট ক্লাস হচ্ছে, ঠিক আছে? আমি যেন দেখি যে ইউটিউবে তোমাদের ভিউয়ার্সের সংখ্যা যেন প্রচুর বেড়ে গেছে, ইদানিং তোমরা অনেকটা লেজি হয়ে গেছো, ক্লাস ফলো করছো না, হুইচ ইজ নট গুড ফর ইউ, ঠিক আছে? যেটা তোমাদের জন্য ভালো না, ওকে? সো ওভার কনফিডেন্স কখনই নিয়ে আসবে না, নিজে ভালো থাকবে, অন্যকে ভালো রাখার চেষ্টা করো, বাবা মার কথা শোনো, ঠিক আছে? ইভেন বড়দের শ্রদ্ধা সম্মান দাও, ছোটদের ভালোবাসো। দ্যাটস ইট ফ্রম টুডেস ক্লাস, এন্ড আই হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দিস ক্লাস ভেরি ওয়েল, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েরিজ রিগার্ডিং দিস ক্লাস দেন ইউ ক্যান পুট ইউর কোশ্চেনস ইনটু আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ অর ইভেন ইউ ক্যান ডিরেক্টলি ফোন মি, ওকে? সো টিল দেন স্টে সেফ এন্ড স্টে হ্যাপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।